শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার সারা বিশ্বে করোনা আক্রান্ত সাময়িকভাবে স্কুল কলেজে ক্লাস করছে না, আমরা ইউটিউবের মাধ্যমে অনলাইন মাধ্যমে ক্লাস করছি। আমি বাসার স্যার তোমাদের, আমরা এখন আমি যে এখন যে ক্লাসটা করবো চতুর্থ শ্রেণীর বিষয়গুলি অধ্যায় সপ্তম, এবং তোমাদের পাঠের শিরোনামটা হচ্ছে গণিত ও সাধারণ গণিত। তাহলে আমরা প্রথমেই যেটা নেবো গণিত তাকে বলি, তাহলে গণিত হলো একটি সংখ্যা কি কোনো পূর্ণ সংখ্যা, তাহলে কোন কলেজে যে সংখ্যা পাওয়া যায় তাকে ওই সংখ্যা গণিত বলি। আমি আবারও বলছি যে একটি সংখ্যাকে পূর্ণ সংখ্যাকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে যে যে সংখ্যা পাওয়া যায় তাকে ওই সংখ্যা গণিত বলি। তাহলে গণিত মনে করো যে উদাহরণ দিই আমি, এটা উদাহরণ দিলে তোমরা অবশ্যই এটা ক্লিয়ার হয়ে যাবে। গণিত মনে করো আমরা পাশের গণিত নেব, যে পাশের পাঁচটি গণিত আমরা পাশে গুলি লিখবো, যে পাশে তাহলে আমি প্রথমেই বলছি সংখ্যার ক্ষেত্রে যে একটি সংখ্যাকে কোন পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে যে সংখ্যা পাওয়া যায় তাকে ওই সংখ্যা গুণিত করবে। তাহলে পাঁচে যদি আমরা এক দ্বারা গুণ করি পাঁচকে পাঁচ, পাঁচকে পাঁচ দুই দ্বারা গুণ করলে পাঁচ দোকানে দশ, তিন দ্বারা গুণ করলে তিন পাঁচা পনেরো, চার দ্বারা গুণ করলে চার পাঁচে চার পাঁচে কুড়ি, পাঁচ দ্বারা গুণ করলে পাঁচ পাঁচা পঁচিশ। তাহলে এইভাবে যেতে থাকে। তাহলে একটি সংখ্যাকে কোনো পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে যে যে সংখ্যা পাওয়া যায় তাকে ওই সংখ্যা গুণিত করবে। তাহলে এই যে আমরা গুণ করলাম পাঁচকে এক দ্বারা গুণ করলে পাঁচে, পাঁচ দুই দ্বারা গুণ করলে দশ। তাহলে এইভাবে যেতে থাকে। কোনো আর একটা বিষয় হলো কোনো সংখ্যার গুণিত অসম্ভব, কোনো তো সংখ্যার গুণিত অসম্ভব, এটা মনে রাখতে হবে। গুণিত কিন্তু শেষ হবে না, যেতেই থাকবে যেতেই থাকবে চলতেই থাকবে, এরকম যে কোনো সংখ্যার গুণিত অসম্ভব। তাহলে আমরা যে বিষয়টা বলছি যে একটি সংখ্যাকে কোন পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করে যে সংখ্যা পাওয়া যায় তাকে ওই সংখ্যা গুণিত বলে। তোমরা অবশ্যই বাসায় আর একটু ফলো করবে, এবং আমরা যে ক্লাসগুলো নিচ্ছি এই ক্লাসগুলো অবশ্যই বাড়ি দেখবে বাসায় বসে ট্রাই করবে। আচ্ছা, আরেকটা বিষয় হলো যে গুণিত ও সাধারণ গুণিত। তাহলে সাধারণ গুণিত হলো যে সাধারণ গুণিত হলো সাধারণ সাধারণ গুণিত হলো যে কতগুলো সংখ্যার মধ্যে কতগুলো সংখ্যার মধ্যে যেগুলো সংখ্যা কমন থাকবে, দুইটি সংখ্যার মধ্যেই থাকবে। যেমন আমরা যদি বলি এরকম সাধারণ গুণিতের মধ্যে যে ছয়ের গুণিত, ছয়ের গুণিত, ছয়ের গুণিত ছয় আছে, বারো আছে, ঠিক আছে, তারপর আঠারো, তারপর চব্বিশ, তারপর আমরা দিতে পারি উনিশ, সাধারণ গুণিত মানে পূর্ণ সংখ্যার মধ্যে যে গুণিত গুলো কমন থাকবে সাধারণ ভাবে থাকবে দুইটা সংখ্যার মধ্যে, তাহলে এই দুইটা সংখ্যার মধ্যে কি ওই সংখ্যার সাধারণ গুণিত। তাহলে তোমরা আশা করি মোটামুটি বুঝতে পেরেছ, ঠিক আছে, অবশ্যই বাসায় আর ট্রাই করবে যাতে তোমরা আরো ভালো পারো। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা লসাগু করবো, লসাগু, তাহলে লসাগু কি কিংবা লসাগুর কোন রূপ, লসাগু হলো লঘিষ্ঠ সাধারণ গুণিত, লসাগু হলো লঘিষ্ঠ সাধারণ গুণিত। দুই বা চতুর্দিক সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সাধারণ গুণিতকে লসাগু বলে, দুই বা চতুর্দিক সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সাধারণ গুণিতকে লসাগু বলে। তাহলে আমরা যে ছোট সংখ্যাটা এই সংখ্যাটা দিয়ে আমরা কি করবো, লসাগু ধরবো, যে দুই বা চতুর্দিক সংখ্যার মধ্যে যে সংখ্যাটা সবচেয়ে ছোট সেই সংখ্যাটা হলো কি ওই সংখ্যার কি লসাগু। তাহলে আমরা লসাগু নির্ণয় করতে কি পারবো, যে আমরা যদি এই লসাগু নির্ণয় করি এরকম যে এরকম থাকে যে ছয় ও আটের লসাগু নির্ণয় আমরা এটা কিভাবে নিয়ে নিচ্ছি, কারণ আমরা এবার ছয় ছয়
12, 18, 24, 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 24
চব্বিশ তাহলে ছয় ও আটের সাধারণ গুণিতক চব্বিশ ও আটচল্লিশ। তাহলে চব্বিশ ও আটচল্লিশের মধ্যে সবচেয়ে ছোট কোনটা? চব্বিশ। তাহলে চব্বিশ হল ছয় আট কি দশা সুন্দরভাবে তোমাকে বলা হয় যে রসগো পঞ্চম শ্রেণীতেও আছে এবং উপরের লেভেলও আছে চতুর্থ শ্রেণীতে, তোমরা ভালো করে বুঝতে পারো। যদি তোমরা বুঝতে না পারো চতুর্থ শ্রেণী থেকে, তাহলে কিন্তু উপরে তোমাদের সমস্যা হইতে পারে। এই জন্য তোমাদের খুবই গুরুত্ব সহকারে এটা দেখতে হবে যে রসগোটা, এবং আমরা এটাও পর্যবেক্ষণ করতে পারি সারের গুরুত্ব বুঝেছি। সারের গুরুত্ব চার 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 মানে আট, চার বারো, চার চার ষোলো, চার চার ছয় বারো আঠারো তিনশো আঠারো চারশো চব্বিশ ৯৭৩৯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 ৯৯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 ৯
সাধারণ শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই ভাষায় একটু ট্রাই করবে, বেশ বেশি দেখবে এবং বেশ বেশি পড়বে। আর ওইটা তোমাদের সপ্তম অধ্যায়ের দেখো তোমরা পারো এবং একটু ভালো করে চেষ্টা করবে, সমস্যা
আচ্ছা, তোমাদেরকে দর্শকের আরেকটা পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি, সেটা হলো ইউক্লিডীয় পদ্ধতি। এবং এটা তোমাদের এখানে দরকার আছে, একটা অঙ্কের বিকল্প পদ্ধতি থাকতেই পারে। তাহলে আমার বিকল্প পদ্ধতি জানা থাকতে হবে, জানা না থাকলে হবে না, তাহলে পিছিয়ে। তাহলে আমরা 6 নম্বর দিলাম যে এরকম যে বা তাহলে এটা এই সৃষ্টি এই ধরনের রেখার সাহায্যে জেনে ঠিক আছে এই ধরনের পদ্ধতি প্রশ্ন করতে ইউক্লিডীয় পদ্ধতি। তাহলে কোন ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কি দশমিক ভাগ্য, তাহলে এটা না দেখে তাহলে প্রতি দশমিক কি কথা বলা যাচ্ছে, 2 2 4 4 8 12 আবার দুটো যাচ্ছে 1 2 আর কিন্তু যায় না। তাহলে এই তৃতীয় সংখ্যা কি ভিন্ন ভিন্ন সংখ্যা হয়েছে, এই তৃতীয় সংখ্যা কি এটা ভিন্ন ভিন্ন সংখ্যা হয়েছে, তাহলে আমরা ওইটা দিচ্ছি না ঠিক আছে। তাহলে আমাদের আরো দিতে হবে না, তাহলে আমরা লিখব এখন যে 4 8 12 1 10 2 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
পরীক্ষা দিয়ে দিচ্ছি। Thank you.